এখন গাড়ির কাছে চলে আসছে অলরেডি এন্ড গাড়িতে উঠবো হ্যাঁ সো আমাদের গাড়িও চলে আসছে এখন গাড়িতে উঠে যাব মেবি গাড়ি হয় এটা হবে এখানে পয়সাও আছে সাথে আজকে তো আমাদের ডিভাইসগুলো সব ওখানে নেওয়া হচ্ছে গাড়ি কোনটা জার্নিটা এখন আমরা গাড়িতে আর আমাদের গাড়িটা এখান থেকে যাবে একদম চকরিয়া পর্যন্ত তারপর চকরিয়া তো একেবারে চকরিয়ায় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে তো আপনারা কি কি বলছেন জার্নি শেষ করার পর আমরা এখন পৌঁছেছি চকরিয়া বাস স্ট্যান্ড এলাকায় এন্ড এখান থেকে আচ্ছা মনসুর ভাই এখান থেকে আমরা কই যাব এখান থেকে আমরা যাব হচ্ছে আলীকদম তো আমরা এখান থেকে যাব হচ্ছে আলীকদম তো একেবারে দেখা হচ্ছে ওখানে গিয়ে দুই ঘন্টা জার্নি অনেক টায়ার্ড আবার এরপর আবার দেড় ঘন্টার জার্নি ও চকরিয়া বাস স্ট্যান্ডে নেমে আমরা এখন ঢুকছি একটা নাস্তার দোকানে এন্ড আমাদের সাথে কে কে আছে ওটা পরিচয় করা নেই তো সবার প্রথম জায়গায় আমাদের সাথে আছে মোহাম্মদ ফেসাল ফ্রম চিটিং এ ব্লগার্স জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে তারপর আছে দি ট্রাভেলার চট্টগ্রাম ও মারে আল্লাহ আমার তো আনন্দ লাগছে ও মারে ও এস মেহেদি ভাই ভাই তোমার রিসপেক্টটা আমার ঠিক হতেছে আমাকে সাবস্ক্রাইব করো তো মেহেদি ভাই নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও আসতে থাকবে খেলা হবে তো দেখা হবে চিল হবে রাতে ক্যাম্পে তো চলুন চকরিয়া থেকে আলীকদম যাওয়ার জন্য এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ আলীকদম যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন বাসে উঠলাম এন্ড আচ্ছা মন্ত্রী ভাই বাস ভাড়া কত নিয়েছেন যেতে আমরা এখন আসছি এখানে অনেকক্ষণ হচ্ছে মানে একটু রেস্ট নিয়েছিলাম প্রায় তিন ঘন্টা জার্নি করার পর আমরা এখানে আসছি
এন্ড এখান থেকে আমাদের টেন্ট আর এইসব নিয়ে আজকে রাতে চলে যাবো পাহাড়ে। দেখা হবে ওখানে উঠে টেন্ট গুলো করবো, ওখানে চিল হবে, তো তার একটা সিনেমেটিক ছোট্ট সিনেমেটিক শট ওখানে থাকবে, ওখানে 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 একটা ছোট্ট সিনেমেটিক শট এনজয় করবেন। তো এনজয় করার পর দেখা হচ্ছে একেবারে কালকে সকালে। আমরা এখন হচ্ছে একদম উপর উঠতেছি, সামনে মনসুর ভাই আছে। এগুলো মানে জাস্ট এগুলো সব মেঘ, মেঘের জন্য এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে একটা মন্দির, রাতে উঠতে চাইছিলাম উঠি নাই, কজ বিভিন্ন জনের মুখে বিভিন্ন জনের কথা শুনতেছি। গাইস জাস্ট জাস্ট ওইদিকে সিনটা দেখেন একবার, আমরা কতটা উপরে আছি যে আমাদের চারপাশে সব এই দেখেন গাইস, গাইস দেখেন সব মেঘ, সব মেঘ। আর মাহাদি ভাই ওদিকে একদম মানে চিল মোডে আছে। ও মাই গড, ফয়সাল আস্তে 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 এটা মানে আরেকটু পর যদি আলো আলো হওয়ার পর এখানে সৌন্দর্যটা মানে দেখার মতো না, এমন ভাবে উপভোগ করাবে। তো চলুন উপরে যাই ভাই। জাস্ট দেখেন মাহাদি ভাই ওদিকে মেঘ যাচ্ছে কিভাবে। লাইফে যদি অ্যাচিভমেন্ট নিতে চান, অনেক কিছু নিতে চান, তাহলে এভাবে আসতে হবে, স্ট্রাগল করতে হবে, তাহলে এরকম কিছু পাবেন। সিরিয়াসলি আমাদের বাংলাদেশের 93 পর্বতচূড়া আসলে অস্থির জায়গা, মাহাদি ভাই না আসেন তাহলে বুঝতে পারবেন। মাহাদি ভাই আপনি বলেন আমার আমার মুখে আমি ও ও গাইস অসাধারণ। আচ্ছা মাঝে ভাই মেঘগুলো জাস্ট একদম আমাদের গায়ের সাথে লেগে লেগে উপরে চলে যাচ্ছে, যেটা আমরা বলি যে আমাদের ফয়সাল ফয়সাল চলে আসছে। আমরা একদম মানে মেঘে কি বলবো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ফয়সাল অনুভূতি কেমন ভাই? অনুভূতি আর কিছু বলার না, জীবন আর কিছুই লাগে না, এরকম একটা ইয়াপাই আর কিছু লাগে না, আমরা মেঘ দেখছি। তো তো ভাই অনুভূতি কেমন? অস্থির অস্থির অসম লাইফে এরকম অনুভূতি আর কোনোদিন হয় না। সো হে গাইস গুড মর্নিং, প্রায় 3-4-5 ঘন্টা পর যতক্ষণ পর দেখা হচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কি পরিমাণ মেঘ, চারিদিকে কি পরিমাণ মেঘ। ও মাই গড গাইস আমি বিশ্বাস করতে পারছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না ভাই। গাইস অসাধারণ একটা ভিউ। আমি মানে আমরা এখন আছি পুরো একটা মেঘের ভিতরে, আমার চারপাশে মানে মেঘগুলো দেখতে পাচ্ছি আমার পিছনে যে কি পরিমাণ কুয়াশা। আসলে কুয়াশা সবগুলো হচ্ছে মেঘ। আমরা এখন আছি প্রায় জমি থেকে, মাদি ভাই এটা কয় ফুট উপরে? 1660 ফুট উপরে আমরা এখন। চিন্তা করতে পারেন প্রায় কয়তলা বিল্ডিং হবে ভাই, একটা মিনিমাম তো হবেই, অনেক বড় একটা বিল্ডিং। তো এখন আস্তে আস্তে আলো হচ্ছে, সবাই দেখা যাচ্ছে মেঘগুলো একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপর আমরা এখান থেকে মেবি আলীর গুহায় যাব, আলীর গুহা ঘুরবো। আর একটা কথা বলে রাখি, আচ্ছা নেক্সট শটে বলতেছি ভাই। রে ভাই মানে কি বললো, সাজেক 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 সাজেক, আমরা সাজেকে আছি এখন। হ্যাঁ মানে আল্লাহ তাআলার কি সৃষ্টি আমাদের এখানে। এবার ট্রিপ আসছে সিনান ভাই, সিনান কুরাইশি। এই কি অবস্থা?
সো হে গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি মারায়ণথং এর একদম 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 উপরে, এন্ড আমার পেছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মেঘ। আর এটা হচ্ছে বাংলাদেশের তৃতীয় সবচাইতে বড় পাহাড়, 1660 feet, মানে কি বলবো, বাংলাদেশের তৃতীয় নাম্বার পাহাড় আমরা জয় করে ফেলছি সবাই। পিছনে আছে আমাদের মাহাদি ভাই, তারপর এদিকে আছে আমাদের চিটিংগেল ব্লগার্স ফয়সাল আর সাথে মনসুর ভাই। গাইস জাস্ট পেছনের ভিউটা অস্থির অস্থির একটা ভিউ, সিনেমেটিকটা আপনারা এনজয় করবেন একটু পরে। আসলে কি বলবো, বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, মানে বলার কিছু নাই। তো চলুন এক নজরে সিনেমেটিকটা এনজয় করে আসি। গাইস যেটা বলতেছি, আই ডোন্ট নো সাউন্ড কতটুকু ক্লিয়ার আসতেছে, আমাদের সামনের দিকে যে মানে পাহাড়গুলো দেখতে পাচ্ছি উঁচু উঁচু, ওটা হচ্ছে কেওক্রাডং, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাহাড়। ইনশাল্লাহ তৃতীয়টা তো যখন উঠে গেছি, ইনশাল্লাহ দ্বিতীয়টা তো উঠে যাব সবাই মিলে। আর ওটা নাকি ডিম পাহাড়, ওটা ডিম পাহাড়, এটা ক্রেগার্ডন। ভাই মেঘটা অস্থির অস্থির একটা ভিউ আসতেছে এদিক থেকে, জানি না কটু ক্যাপচার হচ্ছে এখনো, মানে বি ঝাপসা ভিউটা, জাস্ট জোস জোস একটা ভিউ। আর এখানে আসছি আমরা সবাই মনসুর ভাইয়ের কথায়, এন্ড এই হচ্ছে আমাদের মনসুর ভাই। কি অবস্থা মনসুর ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কালকে রাতের পরে আজকে এতক্ষণ সকালবেলা দেখা, এখানে তো সকালবেলা ডাক্তার তোমরা কি ঘুমতে করছো ভাই? আপনারা ভাই এখনো কি পরিমাণ ঝাপসা দেখো, এখনো ঠিকভাবে ফুটেজ আসতেছে না আমাদের। আর একটু ক্লিয়ার হইলে কিন্তু সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারবো। আর হয়তো ক্লিয়ার লাগে দে, আর হয়তো ক্লিয়ার লাগে দে। এই দেখেন আছে চিটিং গেম ব্লগার, এই মাঝে ঘরে একটা হাতি আছে, হতক্ষণ ডরাইলাম হাতি হাতি আছে আমার কাছে, দে কেন অবিয়াস হাতি হাতি আছে। তারপর এখানে আছে আমাদের ও এস মাহাদি ভাই, দি ট্রাভেলার চট্টগ্রাম। এই কি লিখছে যে ইএসটি 2016 আসলে ভাই ফিলিংস কি জানেন, এখানে আসলে পাওয়া যাবে না, এখানে আসতে হবে আপনার, আসলে আসতে হবে। এটা হচ্ছে কি জানেন, এখানে এসে যেমন আপনি আপনার সেই জমানো শক্তি যেগুলো আছে এখানে ঘুরে ঘিরাই সব ব্যাটা করতে হবে, তাহলে বোঝা যাবে আপনি স্ট্রং একজন মানুষ। জিম করে কোনো ফায়দা নেই, এখানে আসে জিম করেন তাহলে বোঝা যাবে আপনার পিছনে কে আছে। জাস্ট ভিউটা একটা বার দেখেন, কি সুন্দর একটা ভিউ। সো আমরা এখন আস্তে আস্তে এদিক থেকে চলে যাচ্ছি, কি লিখছে এখানে
নোয়াখালী বিভাগ চাই, ত্রাণ নয় বেড়িবাদ চাই। আই ডোন্ট নো ওগুলো কারা লিখছে। এটা হচ্ছে একটা জাম গাছ, এটা জাম গাছ না বট গাছ, পাতাগুলো জাম গাছের মতো। এটা কি জিনিস ভাই? এবার কুপনো ভিউটা অসাধারণ একটা ভিউ। তো চলুন এই সাইড থেকে একটা সিনেমেটিক এনজয় করা যায়। এখানে সিনেমেটিকগুলো হয়তো এনজয় করছেন, সো আমরা এখান থেকে একটু পরে নেমে যাব। এখানে আর কিছু দেখার নাই, উপরে যেতে চাইছিলাম। আমি নারুটিকে মিস করতেছি। নারুটি কি? নারুটি কেমন? নারুটি নারুটি কি লাগছে? বুক লাগছে। 1660 feet উপরে না আছে দোকান, না আছে কিছু, নামতে লাগবে 1.5 ঘন্টা। কালকে রাতে উঠতে 1660 feet, কালকে রাতে উঠতে কি পরিমাণ যে কষ্ট হয়েছে এটা তো আর দেখাই নাই। সো হে গাইস, সো আজকের এটা কিসে কি পাহাড় যেটা? সো মায়ানথং পাহাড়ে আজকের ব্লগটা এইটুকুই। সো আজকে এখান থেকে নেমে যাচ্ছি, এরপর আমরা যাবো আলিকদম। আলিকদমের ব্লগটা আপনারা নেক্সট ব্লগ এনজয় করবেন। সো এখানে সো আজকে ব্লগটা আমি এদিকে শেষ করতেছি। সো মাদি ভাই আজকে এইটুকুই শেষ, আপনি আমাদের এখানে তোহা ভাই আছে, তোহা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তোহা ভাই বলেন। উনি হচ্ছে তোহা ভাই, আমরা যদি এখানে এসে টেন্ট থেকে নিয়ে খাবার দাবার সবকিছুর ব্যবস্থা তোহা ভাই করে দিবে। সব মানে তোহা ভাইয়ের সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে। সো বলেন কিছু। আমার নাম হলো তহিদুল ইসলাম, তহিদুল ইসলাম তোহা। আমার আইডিয়া হচ্ছে ম্যানেন্টং ট্যুরিস্ট গাইড, আলিগড় ম্যানেন্টং ট্যুরিস্ট গাইড। যদি আপনারা যদি কেউ আসতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন এই ম্যানেন্টং পাহাড়ের। যদি আলি গুহা আছে তারপর আপনার ডিম পাহাড় আছে, দাম তো জানাই আছে। আমরা এখন আলি গুহায় যাবো, আমরা এখন আলি গুহায় যাবো। আলি গুহার ব্লগটা নেক্সট ব্লগ এনজয় করবেন। সো সবকিছু ডিটেলস ডিসক্রিপশন বক্সে আছে। সো ওখান থেকে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করলে তো আছে মানে কি আছে, কোনো ডিসকাউন্টও আছে। সো হে গাইস, আজকে ব্লগটা এইটুকুই। সো ব্লগটা যদি ভালো থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর এত সুন্দর একটা ভিউ যখন দেখতেছেন, একটা লাইক তো বানতে আয়। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।